তেহরানের কাশেম হুশিয়ারি দিয়েছেন ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোন কাপুরুষতা দেখালে ইরান তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেবে শনিবার তেহরানের মালেক আস্তার সামরিক শিল্প বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন ইরানে তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রে তৈরি একই ধরনের ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্য বস্তুতে আঘাত হারে ইরানের মন্ত্রী আরও বলেন তার দেশ বর্তমানে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির দিক দিয়ে বিশ্বের ছয়টি দেশের কাতারে সামিল হয়েছে এছাড়া অত্যাধুনিক ট্যাঙ্ক নির্মাণিত দিক দিয়ে ইরান এখন বিশ্বের প্রধান চারটি দেশের একটিতে পরিণত হয়েছে শত্রুর হুমকির কথা বিবেচনা করে ইরান আঠারোশো কিলোমিটার পর্যন্ত পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে ইরানের তৈরি সামরিক বাহিনীর অন্যান্য যুদ্ধাস্ত্রগুলো যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধাস্ত্রের চেয়ে শতকরা বিশ ভাগ বেশি নিখুঁত ও ধ্বংস ক্ষমতা সম্পন্ন বলেও জানান তিনি দেশ বিদেশের প্রতিটি সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর ক্লিক করুন পাশে থাকা বেল আইকনটিতে